হ্যালো এণ্ড ওয়েলকাম টু ইনস্পিরেশন IAS ডেইলি নিউজ এনালাইসিসত। আজি আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ 17 মাৰ্চ 2021 চনৰ দা শান্তিপূৰ্ণ পেপাৰখন। ইনস্পিরেশন IASৰ তৰফৰ পৰা APSC আৰু UPSC পৰীক্ষাৰ বাবে বিনামূলীয়াকৈ ষ্টাডি মেটেৰিয়েল প্ৰভাইড কৰি থকা হৈছে। ডেইলি MCQ বিশ্লেষণ আদি নিচিনা ষ্টাডি মেটেৰিয়েল পাবলৈ আপোনালোকে আমাৰ ৱেবছাইট www.inspirationis.org ভিজিট কৰিব পাৰে। লগতে আমাৰ ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল আর টেলিগ্রামের পর আপনাদের আমার এই ফ্রি স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করবেন। আমার এই ভিডিও সমূহের PDF ফর্মেট আমার টেলিগ্রাম চ্যানেলত উপলব্ধ। আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করে এই ভিডিওর PDF সমূহ ডাউনলোড করবেন। আমার UPSC আর APSC ফাউন্ডেশন বেসর অনলাইন আর অফলাইন দুইটা মাধ্যমতে ক্লাস চলি আছে। আপনাদের নিজকে রেজিস্টার করবলে আমার ফোন নম্বর যোগাযোগ করবেন। UPSC APSC মকটে সিরিজের বাবে তলত উল্লিখিত ফোন নম্বর যোগাযোগ করক। APSC UPSC পলিটিক্যাল সায়েন্সের অপশনালের ক্লাস অরবিন্সার দ্বারা লই থাকা হয়েছে। এই ক্লাস সমূহ অনলাইন আর অফলাইন দুইটা মাধ্যমে চলি আছে। আপনাদের নিজকে এনরোল করবলে আমার তলত উল্লিখিত ফোন নম্বর যোগাযোগ করবেন। তো এটা চাও হোক আজি আসন বিভিন্ন প্রধান ইম্পর্টেন্ট টপিককেইটা। প্রথম ইম্পর্টেন্ট টপিকটি হয়েছে ইন্ডিয়া সার্ভেলেন্স শিপ অলমোস্ট রেডি। সো ভারতের এখন নিরীক্ষণকারী পানি জাহাজ যিখনে যি মিসাইল লঞ্চ কোনোবা যদি কান্ট্রি করে বা কিবা আন্ডার ওয়াটার কিবা যদি মুভমেন্ট থাকে, সাপোজ সাবমেরিনের মুভমেন্ট বা বেলেগ কিবা আপনার যদি কিবা মিসাইলের কিবা মুভমেন্ট করা হয়, সেয়া ডিটেক্ট করব এই যখন সার্ভেলেন্স শিপ এইখানে। আর এই জাহাজখন ইন্ডিয়ান নেভিত সামিল হওয়ার লগেলগে ভারতবর্ষ খুব লিমিটেড কেইখনমান কান্ট্রির লিস্টত সামিল হব যার আপনার এই ধরনের ক্যাপাসিটি আছে, যিয়ে মিসাইল লঞ্চিং বা আন্ডার ওয়াটার মুভমেন্ট ট্র্যাক করিব পারে। তো এতিয়ালৈকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চাইনা আর ফ্রান্সর এই ধরনের যি পানি জাহাজ সেয়া তেওঁলোকৰ উপলব্ধ। এক বিশেষ সূত্রের পৰা গম পোৱা গৈছে যে এই যিখন শিপ এইখন খুব সোনকালে ইয়াক কমিশন করা হব আর ইয়ার যি আপনার শেষের ভাগর কাম লাঞ্চ যে চেক করবলগা আছে জাহাজখনের, তো তার কাম চলি আছে বর্তমান। তো অনতিপলমে এখন আমি দেখিলে পাম। আর এই জাহাজখন যেহেতু আপনার অনুসন্ধানকারী বা নিরীক্ষণকারী জাহাজ হব, তো এইখনের ডাইরেক্টলি ইয়ার যে ডেটা শেয়ারিং হব এইবিলাক আমার যে ইন্টেলিজেন্স আছে ভারতবর্ষের ইন্টেলিজেন্স গ্রুপবিলাকর মাজত ইয়ার ডেটা শেয়ারিং হব, কত কেনেকা ধরনের কি আপনার অ্যাক্টিভিটি দেখা পাইছে সেয়া ভারতের যে অনুসন্ধানকারী সংস্থা, তো সেই সংস্থাবিলাকক ইয়ার তথ্য প্রদান করা হব এই শিপখনের জড়িয়ে। আর এই শিপখনের নির্মাণের যে কাম সেয়া 2014 আরম্ভ হয়েছিল বিশাখাপট্টনমর হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা। এই শিপখনের নির্মাণের আড়ত আপনার কেবাটো অর্গানাইজেশন, ইন্ডিয়ান অর্গানাইজেশন জড়িত হয়ে আছে, লাইক DRDO, ইন্ডিয়ান নেভি। তো চাইনার যে এক্সপানশন অ্যান্ড এনেক্সেশন পলিসি, তো ইয়াক আগত লৈ চাইনা যেটো আপনার আগ্রাসন করে আছে ইন্ডিয়ান অসীন রিজনত, তো সেইটো কারণে ইন্ডিয়ান নেভির যে সার্ভেলেন্স যে নিরীক্ষণ, তো সেয়া বৃদ্ধি করা হয়েছে। আর ইয়াতে অলরেডি যে P-8I মেরিটাইম সার্ভেলেন্স এয়ারক্রাফ্ট সেয়া ডিপ্লয় করা হয়েছে। তো সম্ভবত এই যখন জাহাজ নির্মাণ হয়ে ওলাব এইখনকো ইন্ডিয়ান অসীনত সার্ভেলেন্সের কামত লগা হব, ডিপ্লয় করা হব, যাতে চাইনার যে আগ্রাসন পলিসি তো সেয়া রোধ করব পারি বা চাইনার যে মুভমেন্ট ইন্ডিয়ান অসীনত তাক যাতে নিরীক্ষণ করব পৰা যায়। নেক্সট ইম্পর্টেন্ট টপিক মঘাই ওজা অ্যাওয়ার্ড। তো অসমৰ যোৰহাট ডিস্ট্রিক্টৰ মহেন্দ্র চুতীয়া তেখেত এজন ঢোল বাদক, তো তেখেতক 11তম যে মঘাই ওজা অ্যাওয়ার্ড সেই সন্মানেরে তেখেতক সন্মানিত করা হয়েছে। আর এই সন্মান তেখেতক প্রদান করা হয়েছে শ্রী শ্রী পীতাম্বর দেবগোস্বামী অডিটোরিয়াম যোৰহাট ডিস্ট্রিক্ট লাইব্রেরীত। আর এই যে মঘাই ওজা সন্মান এইটো দি থকা হয়েছে 2011 চনের পৰা অসমের ঢোল সম্রাট মঘাই ওজা তেখেতর নামেরে। আর এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর যোৰহাট ডিস্ট্রিক্ট ইউনিটর দ্বারা। এই অ্যাওয়ার্ডটি কেস প্রাইজ, এখন সাইটেশন, দেন গামোচা, চেলেং চাদর আর একটা মমেন্টো ইয়াত প্রদান করা হয়। মঘাই ওজার মৃত্যু তিথিটি মার্চের 15 তারিখ, আর এই মৃত্যু তিথিটে আপনার এই মঘাই ওজা অ্যাওয়ার্ড এটি প্রদান করা হয়। সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি দীপাঙ্কর নাথ, লগতে ফকলোর রিসার্চার ডক্টর অমরেন্দ্র গগৈ এই অনুষ্ঠানত উপস্থিত থাকার, লগতে যে বিখ্যাত আমার অসমৰ লোকশিল্পী লোকনাথ গোস্বামী তেখেতে মঘাই ওজার জীবনের উপর এক আলোকপাত করেছিল। নেক্সট ইম্পর্টেন্ট টপিকটি হয়েছে চন্দ্রপ্রভা শইকীয়ানী। তো চন্দ্রপ্রভা শইকীয়ানীর বিষয়ে আমি আজি কিয় কবলৈ ওলাইছো, কারণটো হৈছে আপনার যে চন্দ্রপ্রভা শইকীয়ানীর 120তম যে জন্ম জয়ন্তী হিসাবে এখন কিতাপ
প্রকাশ করা হয়েছে। আর এই কিতাবখনের নাম হচ্ছে চন্দ্রপ্রভা, দ্য আইরন লেডি অফ আসাম। আর এই কিতাবখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রদান করেছে। কিতাবখনের যে অথর হিরণ্য বৰা, তেখেতে নতুন দিল্লিত। তো ইয়ার সংগতি রেখে আমি চন্দ্রপ্রভা শইকীয়ানী বাইদেউর বিষয়ে দুটামান কথা জানি লো ভাল হব। তো চন্দ্রপ্রভা শইকীয়ানী তেখেত একধারে অসমৰ মুক্তিযুদ্ধারও আছিলে, এগৰাকী লেখিকা আছিলে, সমাজ সেবিকা আছিলে, আর অসমত যে ফেমিনিস্ট মুভমেন্ট, তো এই ফেমিনিস্ট মুভমেন্টর এগৰাকী তেখেত গুৰিধৰতা আছিলে। অল আসাম প্রাদেশিক মহিলা সমিতির তেখেত ফাউন্ডার আছিলে, যে মহিলাসকলৰ অসমৰ মহিলাসকলৰ উন্নতির হকে এই সংগঠনটি কাম করেছিল এই সমিতিখনে। আর 1972 চন্দ্রপ্রভা শইকীয়ানী বাইদেউক ভারতের যে চতুর্থ হাইয়েস্ট ইন্ডিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী, সেই সন্মানের তেখেতক সন্মানিত করা হয়েছিল। তেখেতর নামত পোস্টেল যে স্ট্যাম্প, তো পোস্টেল স্ট্যাম্পও তেখেতর নামত প্রকাশ করা হয়েছিল। 1920-21 যে নন কোঅপারেশন মুভমেন্ট ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলর, আর আপনার যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1932, তো তার তেখেতে খুব অ্যাক্টিভলি তেখেতে অংশগ্রহণ করেছিল। তো আসাম লেজিসলেটিভ এসেম্বলির যে নির্বাচন, সেই নির্বাচনে তেখেতে জয়ী হয়ে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যে পলিটিক্স, সেই পলিটিক্সত খোজ পেলোয়া প্রথম মহিলা অসমৰ পৰা। আর চন্দ্রপ্রভা শইকীয়ানী বাইদেউ তেখেত এগৰাকী কবি, লগতে এগৰাকী লেখিকাও আছিলে। সো শইকীয়ানী বাইদেউয়ে তেখেতৰ প্রথম যে শর্ট স্টোরি, সেয়া এখন লোকেল ম্যাগাজিনত লিখিছিল, আর সেই লোকেল ম্যাগাজিনখন আছিল বাহি। আমি সকলে জানো বাহির বিষয়ে, আর এই বাহিখনত তেখেতর যে লিখনি, সে 1918-1917 বছর বয়সত তেখেতর এই লিখনি পাবলিশ হয়েছিল। আর তার মাজত আছিল আপনার লিখনি পিতৃভিতা 1937, দেন সিপাহী বিদ্রোহ, দিল্লির সিংহাসন, আর কবি অনব ঘোষ। তো এইকেইখন তেখেতর শর্ট স্টোরি লিখনি আছিল। অল আসাম প্রাদেশিক মহিলা সমিতির এখন জার্নেল, সেই জার্নেলখনের নাম হয়েছে অভিযাত্রী। আর সেই অভিযাত্রীখনের তেখেতে একেরাহে 7 বছরলে তেখেতে সম্পাদিকা আছিলে, আর লগতে অল ইন্ডিয়া আসাম পিজেন্স কনফারেন্সেরও তেখেত হেড আছিলে। তো চন্দ্রপ্রভা শইকীয়ানী বাইদেউর জীবন তথা তেখেতর যে কর্মরাজি, সেয়া রাইজর আগত দাঙি ধরবলে কেইবাজনে প্রয়াস করেছিল। তার মাজরে আপনার যে জীবনী আছিলে, সেয়া প্রকাশ করে উলিয়াইছিলে আপনার অগ্নিস্নাতা চন্দ্রপ্রভা বলে 1998, আর এয়া পুষ্পলতা দাস তেখেতে পাবলিশ করেছিল। দেন চন্দ্রপ্রভা শইকীয়ানী 2001 এয়া রিলিজ করেছিল আপনার অচ্যুত কুমার শর্মা। মুক্তি সংগ্রামী চন্দ্রপ্রভা বলে 2002 হিরণময়ী দেবীয় এখন প্রকাশ করে উলিয়াইছিল, আর চন্দ্রপ্রভা বাই অঞ্জলি শর্মা 2021 এখন প্রকাশ করেছিল। অভিযাত্রী, ওয়ান লাইফ মেনি রিভার্স, তো এটাই জীবন আর কেবাটাও নদী। তো এইখন এখন উপন্যাস যখন লিখেছিল আপনার আমার শ্রদ্ধার হোমেন গোহাঁই ডাঙরিয়ার পত্নী উপমা বরগোহাঁই বাইদেউ। আর তেখেতর এই লিখনি, এই উপন্যাসখন আছিলে চন্দ্রপ্রভা শইকীয়ানীর বাইদেউর জীবনের উপর আধারিত। আর এই নোবেলখনের কারণে তেখেতে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিল 1996। আর পিছত প্রদীপ্ত বরগোহাঁই এই যখন কিতাব, এই যখন উপন্যাস, এখন ইংলিশলে ট্রান্সলেট করে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছিল। নেক্সট ইম্পর্টেন্ট টপিক, এনজিটি কনক্লুডস প্রসিডিংস অন মেঘালয় মাইনিং ব্যান। নিয়ারলি 8 বছর পিছত ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেলে মেঘালয়ত যে আনসাইন্টিফিক আর আনরেগুলেটেড মাইনিং হয়ে আছে তার উপর যে ব্যান লগাইছিল, তো সেই ব্যানটোর যে প্রসিডিং সেয়া ডিসপোজ করেছে। তো ইয়ার সঙ্গতি রেখে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেলের উপর আমি দুটামান কথা জানি লো ভাল হব। এই ন্যাশনাল গ্রিন যখন ট্রিবিউনেল, এখন আপনার কনস্টিটিউট হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল অ্যাক্ট 2010 ভিত্তিত, যিয়ে এনভায়রনমেন্টাল প্রটেকশন, কনজারভেশন অফ ফরেস্ট আর আদার ন্যাচারেল রিসোর্সেসর যে আপনার রিলেটেড কেস থাকে, তো এই কেসবিলাকর ইফেক্টিভ আর এক্সপেডিশিয়াস, মানে খুব ফলপ্রসূ আর যাতে খুব খরতকিয়া হয় এই প্রসেসবিলাক, তো সেই প্রসেসর কারণে এই যখন ট্রিবিউনেল, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল এখন কনস্টিটিউট করা হয়েছিল। তো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল থকা দেশ ভারত হয়েছে 3 নম্বরখন দেশ। ইয়ার আগতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডর যে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল সেয়া আছে। তো এই ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেলর যে ম্যান্ডেট সেয়া হয়েছে আপনার কেনেকা, যে আপনি একটা কেস ফাইল করার ছমাহর ভিতর আপনি ইয়ার যে শুনানি সেয়া আপনি লাভ করব। এন জি টির 5টা সিটিং হয়, তো যেটু মেইন যেটু প্রিন্সিপাল সিটিং, প্রিন্সিপাল সিটিং প্লেস হয়েছে নিউ দিল্লিত, আর ইয়ার উপরেও ভোপাল, পুনে, কলকাতা আর চেন্নাইত বাকি ইয়ার যে এন জি টির সিটিং এয়া হয়। আর এই যখন এন জি টি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল, তো এই ট্রিবিউনেলখন আপনার চেয়ারপার্সন এজন, দেন জুডিশিয়াল মেম্বার্স আর এক্সপার্ট মেম্বার্সের দ্বারা গঠিত। তেখেত সকলের যে কার্যকাল সেয়া হয়েছে 5 বছরের বাবে, আর ইয়ার পিছত তেখেত সকলে কোনো ধরনের রিএপয়েন্টমেন্টের কারণে যোগ্য নহয়। আর ট্রিবিউনেলের যেজন চেয়ারপার্সন সেইজন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্ট করা হয়।
চিফ জাষ্টিছ অফ ইণ্ডিয়াৰ পৰামৰ্শ মৰ্মে আৰু যি জুডিচিয়েল মেম্বাৰ আৰু এক্সপাৰ্ট মেম্বাৰ আছে তেখেতসকলৰ এপইণ্টমেণ্টৰ কাৰণে এখন ছিলেকশ্যন কমিটি গঠন কৰি দিয়া হয় কেন্দ্ৰীয় চৰকাৰৰ দ্বাৰা। তো মিনিমাম 10 গৰাকী আৰু মেক্সিমাম 20 গৰাকী জুডিচিয়েল মেম্বাৰ আৰু এক্সপাৰ্ট মেম্বাৰে ট্ৰিবিউনেলখনত থাকিব পাৰে। তো নেশ্যনেল গ্ৰীণ ট্ৰিবিউনেলৰ ওপৰত সম্ভাৱ্য কুৱেশ্যন ইয়াৰ পৰা ওলাব পাৰে আমাৰ পৰীক্ষাত। দ্য নেক্সট ইম্পৰ্টেণ্ট টপিক তথা আজি আছাম ট্ৰিবিউনেলৰ অন্তিমটো টপিক সেয়া হৈছে মিজোৰাম এম পি ফ্লেজ মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছ অৰ্ডাৰ অন ম্যানমাৰ ৰিফিউজিজ। তো মিজোৰামৰ একমাত্ৰ ৰাজ্যসভাৰ সাংসদ কে বনলাল ভেনা আৰু তেখেতে মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছৰ যি অৰ্ডাৰ কেনেকুৱা ধৰণৰ যে ম্যানমাৰৰ যি ৰিফিউজিসকল ম্যানমাৰত যি জুনতাৰ অত্যাচাৰ সহ্য কৰিব নোৱাৰি আপোনাৰ আমাৰ ইণ্ডিয়ান বৰ্ডাৰ ক্ৰছ কৰি মানে মিজোৰামত আশ্ৰয় লৈছেহি, তো সেই মানুহখিনিক চিনাক্ত কৰি তেখেতসকলক ডিপৰ্ট কৰিবলৈ তেখেতসকলক আকৌ বাহিৰ কৰি ম্যানমাৰক গোটাই দিবলৈ মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছৰ এটা অৰ্ডাৰ ওলাইছিলে আৰু সেই অৰ্ডাৰটোকে অগ্ৰাহ্য কৰি মিজোৰামৰ এম পি কে বনলাল ভেনা তেখেতে কৈছে যে এইটো সম্পূৰ্ণ ধৰণৰ ৰুড এটা বিহেভিয়াৰ হ'ব, কিয়নো এই মানুহখিনি ম্যানমাৰৰ যি অত্যাচাৰ ম্যানমাৰৰ যি কুশাসন বৰ্তমান চলি আছে ম্যানমাৰত জুনতাৰ দ্বাৰা সেয়া সহ্য কৰিব নোৱাৰি আমাৰ ভাৰতত বা মিজোৰামত আহি প্ৰৱেশ কৰিছে আৰু মিজোৰামৰ যিখিনি মানুহ সেই মানুহখিনিয়ে তেখেতসকলক খাদ্য আৰু আশ্ৰয় প্ৰভাইড কৰি আছে উইদাউট দ্য হেল্প অফ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া বা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট। আৰু লগতে এম পি কে বনলাল ভেনা তেখেতে কৈছে যে যিমানখিনি আপোনাৰ ৰিফিউজি বৰ্তমান মিজোৰামত আহি আশ্ৰয় লৈছেহি, তো তাৰে অধিক সংখ্যকে চীন কমিউনিটিৰ, ম্যানমাৰৰ যি চীন ষ্টেট আছে তো চীন ষ্টেটৰ চীন কমিউনিটিৰ, যিয়ে আমাৰ মিজোসকলৰ লগত ছেইম এথনিচিটি প্ৰদৰ্শন কৰে। আৰু মানৱতাৰ খাতিৰত কেন্দ্ৰীয় চৰকাৰক এইটো আহ্বান জনাইছে যে এই যিখিনি মানুহ মিজোৰামত সোমাইছে আহি তেখেতসকলক কেন্দ্ৰীয় চৰকাৰে সহায় কৰক, তেখেতসকলক খেদি পঠাব নালাগে যি ম্যানমাৰলৈ। তো এতিয়া আমাৰ কাৰণে মেইন যিখিনি ইম্পৰ্টেণ্ট কথা ইয়াতে, তো আমি অলৰেডিতো আপোনাৰ যি ম্যানমাৰৰ যিখিনি ৰাজনৈতিক পথ পৰিৱৰ্তন হ'ল তো তাৰ বিষয়ে আমি অলৰেডি আলোচনা কৰিছোঁ আৰম্ভণিতে যে কেনেকৈ আং চাং চুকীক আপোনাৰ আঁতৰাই পেলাই ম্যানমাৰৰ জুনতাই শাসনভাৰ নিজৰ হাতত লৈছিলে। গতিকে আমাৰ কাৰণে এতিয়া ইম্পৰ্টেণ্ট কথা আজিৰ তাৰিখত যে ম্যানমাৰৰ লগত আমাৰ ভাৰতৰ কোন কোন ৰাজ্যই বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে, ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে, আৰু সেই 4খন ৰাজ্য যি 4খনে ইণ্টাৰনেশ্যনেল যি বৰ্ডাৰ ম্যানমাৰৰ লগত শ্বেয়াৰ কৰে সেই 4খন হৈছে অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ড, মণিপুৰ আৰু মিজোৰাম। তো পৰীক্ষাত আমাক কনফিউজ কৰিবলৈ বেলেগ ষ্টেটৰ নাম দিয়া হ'ব পাৰে, গতিকে আমি জানি থোৱাটো ভাল যে ম্যানমাৰৰ লগত যি বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰা আমাৰ নৰ্থ ইষ্টৰ ষ্টেটছ সেইকেইখন হৈছে অৰুণাচল, নাগালেণ্ড, মণিপুৰ আৰু মিজোৰাম। চ' আজি আসাম ট্ৰিবিউনৰ ইমানখিনি ইম্পৰ্টেণ্ট টপিক আছিলে, আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'সমূহ ভাল পাইছে। এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ আপোনালোকে আমাৰ ইউটিউব চেনেলটো লাইক, ছাবস্ক্ৰাইব আৰু শ্বেয়াৰ কৰিব বুলি আশা কৰিলোঁ। ধন্যবাদ।